আল্লাহ বলিয়া গো মুখে শুরু করি বন্দনা, ও গো দয়াল রব্বানা। তিন দিনের বিসাহাদিয়া পাঠাইলেন দয়াল চান, কখন জানি মারে টান, আরে কখন জানি মারে টান। নামাজ পড়ো রোজা রাখো দিলটা করো পরিষ্কার, পাইতে নবীজির দিদার। নবী আমার পরশ মনি বেহেস্তের ফুলবাগান, সেই খাহানেতে দিও স্থান, আরে সেই খাহানেতে দিও স্থান। যোজনায় জাহাঙ্গীর আলম বুলবুল অডিও সেন্টার, দিল কিচ্ছা উপহার। হায়রে গীত রচনায় হিরু কাজিম লেখে সত্য ঘটনা, মামি ভাগিনার প্রেমে দেওয়ানা, মামি ভাগিনার প্রেমে দিওয়ানা। হাজাত কোর পাস নঙ্গালা ইউনিয়নের নাম ধরি, মারজান গ্রামের সুন্দরী। হায়রে বয়স তাহার তিরিশ চল্লিশ, ভাবের কথা বলবো কি, পাকা চুলে লাগাই মেহেন্দি, হায়রে পাকা চুলে লাগাই মেহেন্দি। টাইট পিট ব্যালাউজ পরে ডিস্কো ডিস্কো কাপড়, দেখলে গায়ে উঠে জ্বর। রূপের কথা বলবো কি আর, যেন পাকা টমেটো, সারা গায়ে কি জাদু, হায়রে সারা গায়ে কি জাদু। জহনের মা হইল সফরা, বুঝা যায় না চেহারা, মন থাকে পাগল পাড়া। হায়রে স্বামী তাহার মতিয়ান রহমান, খুবই গরিব মানুষ রে, করাতি কাজ করে সে, হায়রে করাতি কাজ করে সে। ছেলে দুটি মেয়ে সুখের সংসার করতেছে, বলবো কথা সুরে সুরে। সফরারে ডাকিয়া বলে
যাবো সিলেট চেলাতে, ধান কাটার কাজ করিতে, আরে ধান কাটার কাজ করিতে। সফরা কাজ করতে যাও সোনা ধন, মনের আশা করব পূরণ। দুই ছেলেকে ডেকে গো বলে পড়ালেখা বাদ দিয়ে, বাপের সাথে যাও কাজে, তোমরা বাপের সাথে যাও কাজে। আলাল দোলাল যাইতে লাগলো সিলেটে, বাবার সাথে কাজ করতে। হরে টাকা পয়সা কম বলে উঠলো গাড়ির ছাদেতে, গেল সিলেট জেলাতে, তারা গেল সিলেট জেলাতে। সফরা বিসনাই ছটফট করে রে, যৌবন জালায় জলে রে। ষোল বছরের যুবতীর মতো বাইরাম বাইরাম করে রে, লাগাইলি বৃষ্টিক মন ভরে, সে লাগাইলি বৃষ্টিক মন ভরে। তার কোলে হরে বাচ্চা থইয়া যাইতে লাগলো ওই না ভাগিনার বাড়িতে, ভাগিনা গেছে মাছ ধরতে, হরে ভাগিনা গেছে মাছ ধরতে। কোন শালা রে দিল মারে, এলে বসে বসে দেয় না দরবার পালে, কিন্তু দূরে একটা আসার দিব। দিলটা আইলো কোন দিক থেকে? ওই দিক থেকে মনে হয়। আচ্ছা দেখতেছি আমি, আর তালে আসছি আমার সামনে সামনে ডিল মার, তুরের মতো পিছা থেকে ডিল মারস কে লাগাই মন ধরা ধরুম, একবারে বাদ নাম ডুবাইলাম রাখাইতেছে।
আমি মন না মানো আর আমি তোরে এমনি ছেড়ে দিব যে থাকো আইতাছে আইতাছে পুরো সাইজ করতেছে রাখ ঠিক করে মহিলা মানুষ হ্যাঁ আচ্ছা বলতেছে না দাদা আমি ভাবলাম একটু দেখি আমার বাইকনা কিরকম মাছ ধরে মামি কি যে বলেন মাছ তো পোলা বানাও ধরতে জানে না তারপরে ও তোমারটা তো আলাদা বুঝলাম না বুঝলা না মানে কি যে বলেন তোমার বয়স তো কম হইব না বয়স 20 এর পরে গেছে না 20 পারে 24 আমি হিসাব রাখছি না তাই আচ্ছা তোমার কি বিয়ে করতে মন চায় না মানে কি কি বিয়ে আবার কার না করতে মন চায় লজ্জা পাও কেন আমি তোমার মামি না মামি দিকে তো লজ্জা পাইতাছে তাই শোনো তোমার লিগে আমার গোপারের একটা মাইয়া খুবই দেওয়ানা ওই আপনার গোপারের যে আমার গোপারের পাশি পাশি কিন্তু বলতে পারতাছে না কারণ তুমি যদি আজকে সন্ধ্যায় যাইতে তোমার আমি মেয়েরাতে দেখাইতাম মানে সত্যি সত্যি শোনো তোমার মামাই বাড়িতে নাই আজকে সন্ধ্যায় গেলে তোমার একটা বউ দেওয়া আমি সত্যি মামি ঠিক আছে মামি ঠিক আছে মামা যদি বাড়িতে না থাকে আমি যাম মামা থাকলে বড় করে তুই কথা টকা দে খালি ভাই আমার কোনো বয় আপনার বয় ভাই নাই আমি কিন্তু সন্ধ্যাবেলা আসতেছি মামি আসতেছি সন্ধ্যাবেলা আমারও কেমন বাড়ি তাইসা পোলাও মাংস ভাইগিনার জন্য রান্ধে রে পাগল করলো মামি রে করে কচি শশা পাকা টমেটো সালাদ বানাই মন ভরে খাইব তুই জন্ম যা করে তারা খাইব তুই জন্ম যা করে সেলুনেতে গিয়া গো আনোয়ার কিরিম সেব গো করে সে রাইতে চামু বউ দেখিতে হাইরে কাঁধে গামসা হাতে ঘড়ি উল্টা হাতিকে আশ্রয় চুল যেন বউ দেখিয়া হয় পাগল যেন বউ দেখিয়া হয় পাগল লাইট নিয়া রওনা গো করে রসে ভরা জিলাপি দেখে যেন হয় খুশি হায়রে এই দিকে তে
গোগো মামি সেজে গুজে রয় বসি মুচকি মুচকি দে হাসি সেজে মুচকি মুচকি দে হাসি মাঝে প্রেমের গো তুফান সাজাই রাখলাম ডালিম ফল দেখে যেন হয় পাগল হায়রে মনের দুঃখ কই মগো আজকে আসলে ভাগিনা ঘরেতে যাইতে দিমু না বাড়িতে তারে যাইতে দিমু না বাড়িতে সময় আসলো গো ভাগিনা ডাকে মিষ্টি সুরেতে মামি আসলো বাহিরে হায়রে এসো এসো প্রাণের গো ভাগিনা এসো ঘরের ভিতরে দেরি সয় না অন্তরে আমার দেরি সয় না অন্তরে সে গো আনোয়ার মামি ছাড়ে সিনেমা মন তো আমার মানে না হায়রে আসো আসো প্রাণের গো ভাগিনা আসো আমার বুকেতে আদর কর মন ভরে আমায় আদর কর মন ভরে শোনাইলেন গো মামি লজ্জা হাতে যাই মরিয়া আমি যাব চলিয়া হায়রে আমি ভাগিনা আপনি গো মামি নাই কি আপনার শরম লাজ কেমনে করব এমন কাজ আমি কেমনে করব এমন কাজ মামি আমি পথ ছাইয়া দেন না আমি পথ ছাড়ম না মামি আমি কোনোদিনই পারবো না আমার পক্ষে সম্ভব না আপনি আমার আপন মামা নেই আর আমি আপনার ভাই না আমার দ্বারা সম্ভব না প্লিজ মামনি আমাকে ছেড়ে দেন মামনি শুনো যাকে দেন আমি তোমার মামি হলো তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই তুমি এই জিনিসটা কেন বুঝো না মামি দোহাই মামি আমার মাফ করে দেন মামি আমি আপনার দুটো পায়ে পড়ি মামি মামি তোমার হাত তো পায়ে থাকার কথা না মামি তোমার এই হাত তো থাকবো আমার এই বুকের মধ্যে মামি মামি দোহাই মামি মামি আমার ছেড়ে দেন মামি আমার মাফ করে দেন দরজা খুলে দেন আমি চলে যাবো দরজা খুলবো না আমি দরজা খুলবো না আমাকে যাইতে দেন শোনো তুমি যদি আমার কথায় রাজি না হও আমি সবাইকে চিৎকার করে বলবো আর 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 আমার জুরবে ইজ্জত দিতে দেখি মামি প্লিজ মামি প্লিজ এই কথা বলবো না আমি দোহাই দোহাই আপনার তাহলে তুমি আমার কথায় রাজি হয়ে যাও আমি যা বলি তাই তুমি শোনো ঠিক আছে মামি আমি আমি আপনার কথা রাজি মামি 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 সেই দিন থেকে মামি ভাগিনার প্রেম কাহিনী শুরু রে মজা মারলো দুইজনে হায়রে জোয়ান পোলা ডিস্ক
দেখো গো মামি মনের দরজা দেয় খুলে খুপি বাতি যায় নিবে হাইরে খুপি বাতি যায় নিবে হাজার টাকা জমাইয়া দিতে আইলো নিজ বাড়ি সফুরার জন্য লাল শাড়ি আনলো সফুরার জন্য লাল শাড়ি মতিয়ান বাজার করলো ব্যাগ ভরে বাড়ির দিকে যায় চলে আর এই দিকে তে গরম জিলাপি মামি ভাগনার দেয় মুখে কামড় দিলে রস পরে আর কামড় দিলে রস পরে মিষ্টি মিষ্টি দেয় আদর শিশু বাচ্চার নাই খবর হাইরে দুধের জন্য কাঁদে গো বাচ্চা নাই তো তাদের কোনো হুশ খাই দুইজনে আমের জোস তারা খাই দুইজনে আমের জোস গোমতিয়ান উঠো উঠো ঘুম থেকে আইসি আমি সিলেট থেকে ওরে চেতন পাইয়া দুষ্ট নারী ধরে ভাগনার কলাতে পাগল করলা আমারে তুমি পাগল করলা আমারে তোমার মামা বাড়ি তাইছে ধরা পইরা জামুরে লেপের ভিতর পেঁচাই তারে হাইরে লেপের ভিতর পেঁচাইয়া বুলবালিশ বানাই তারে পাগল করলো ভাগনারে হাইরে পাগল করলো ভাগনারে রহমান কিছুই নাহি বুঝে রে কাপড় দিল বউয়ের হাতে হাইরে ভাতের প্লেট সামনে গদিয়া বলে স্বামী খাইয়ালন করছেন কত পরিশ্রম আপনি করছেন কত পরিশ্রম আমার আলাল দুলাল কেমন আছে আলাল দুলাল ইনশাআল্লাহ ভালোই আছে
ওরা দুটো আমার মতই হবে খুব পরিশ্রম করে ভালো হইলেই ভালো আমার গো আর দুঃখ থাকবো না এই নাও 10,000 টাকা টাকাগুলো ভালো হবে রাইখো আচ্ছা আচ্ছা বউ তোমার দিন জীবন সুন্দর লাগতেছে আরো জোয়ান জোয়ান লাগতেছে শুনো আমি জোয়ান হইতেছে আমার সুন্দর লাগতেছে তোমারই তো ভালো এটি কি আরেকজনের ভালো তুমি কি চাও না তোমার বউর একটু সুন্দর লাগুক হ্যাঁ অবশ্যই তাইলে আমি বুড়ো হইছি আমার মন কি বুড়ো হইছে না 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 মন বুড়া হয় না সব শেষ আমি আমার কাম শেষ তাহলে ঘুমা আল্লাহ আল্লাহ আমার বাঁচাও আমি সিলেট যাইতেছি এক মাসের জন্য ওই তুমি দেখা হইনা থাকো আর ওই যে 10,000 টাকা দিছিলা ওইখান থেকে দেখা হইনা কিছু কিছু খরচ করো ওই আমি আইসা মাসে দেড় হাজার কিছু দিতে হবে তাহলে আমি আসি আর আসি আচ্ছা শুনেন স্বামী আপনি সাবধানে থাকেন ভালো মতো যা পৌঁছায়েন আর গাড়ি ঘুরায় সাবধানে যায়েন আপনি কোনো চিন্তা করেন না আমি সাবধানে থাকবো আচ্ছা ওই বাচ্চা কাচ্চাদের প্রতি যত্ন নিও রেখো আসি আমি যাও যাও খালি এই রে তো চাইছিলাম আমি ঘরে তালা মেরেছে জানো ছোট মানুষ বুঝে দেবো না আর মরে গেলো তোমার রাস্তা কিলিয়া তা ঠিক আছে চলো চলো এই যে দিলাম আমি তুই থাক বাবা কাটা করে গো দুইজন পছন্দ দেয় করে রে পাগল করলো ভাগনা রে ওরে কাঁচের ছুরি কিনা গো ভাগিনা মামির হাতে দেয় পরে পাগল করলো ভাগনা রে আমায় পাগল করলো ভাগনা রে ज
দুজন মিলে ছবি গো দেখে রাইতের নয়টা বাইজা যায় ভালোবাসায় কি মজা ওরে মন মানে না প্রাণ বোঝে না বুঝে না রে এই অন্তর অন্ধকারে করে আদর হেরে অন্ধকারে করে আদর ভালোবাসা কি যে মজা মামি আগে তো বুঝি নাই রে জড়াইয়া ধরেন আমারে ওরে এই বুকেতে থাকবো গো আমি যতই মন্দ বলে লোক পাইছি আমি কতই সুখ আরে পাইছি আমি কতই সুখ বাচ্চা কইয়া গেল তালা দিয়া তর যায় চিৎকার পাইরা প্রাণ যায় হায়রে উঠানেতে আইসা গো ভাগিনা কপালেতে দেয় চুমা কালকে আবার করব দেখা হায়রে কালকে আবার করব দেখা রুমে বৈশা দেখে সকল ঘটনা মামি ভাগিনার নমুনা হায়রে মতিয়ান গেছে সিলেটেতে খালি বাড়ি পাইয়া দুইজন গেল মিলিয়া তারা দুইজন গেল মিলিয়া নাইমা করে গোসল ভিজা কাপড়ে যায় বাড়ি বাবাই দেখে দেয় ছাড়ি হায়রে মিথ্যা কথা বলে গো আনোয়ার যাত্রা দেখা আসিতে পইরা গেছি পানিতে আমি পইরা গেছি পানিতে আমার তো বিশ্বাস হইতে আছে না আরে আমি তো নিজের চোখে দেখছি মামি আর বাইগনা সি 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 দেখছেন তো সত্যি হ্যাঁ হ্যাঁ সত্যি দেখছেন কাম করেন এরাকে লোকজন আছে না নগরে নিয়ে রাত্রে যায় সবাই মিলা পাহাড়া দেয় তুই জহনে না বোঝে রে পাগল করলো মামি রে যাতে টোকা দিল মামি আসে বাহিরে পাগল করলো ভাগিনারে হায়রে পাগল করলো ভাগিনারে
কোহলাতে দাঁড়াইয়া দুইজন আলগা বাতাস খায় রে, পাগল করলো ভাগনারে। ওরে আস্তে আস্তে আইসা গো লোকজন হাতে নাতে ধরে রে, মান সম্মান ভাই গেল রে, হায়রে মান সম্মান ভাই গেল রে। জহনের ধৈরা গো লোকজন চরথা পর মারিল রে, পাগল করলো ভাগনা রে। হায়রে মন্ডল বলে তোদের জন্য গ্রামের ইজ্জত যাইব রে, ছি ছি কেমন কাণ্ড রে, ওরে ছি ছি কেমন কাণ্ড রে। সংসার ভাঙবে বলে গো মন্ডল চিন্তা ভাবনা করিয়া, ভাগনারে দে ছাড়িয়া। আপন ভাগিনার সাথে গো তুমি কেমনে করলা নষ্টামি, ভালো হইয়া যাও তুমি বলি ভালো হইয়া যাও তুমি। মন্দ বলুক লোকে করি না তো পরোয়া, কল্পনাতে আনোয়ার। হায়রে চুরি কইরা দেখা গো করে দুইজনেতে মিলিয়া, জামু দুইজন পালাইয়া, আমরা জামু দুইজন পালাইয়া। হায়রে সকাল বেলা গরু বেচা নাস্তা খাইলো কিনে রে, পাগল করলো ভাগনা রে, হায়রে পাগল করলো ভাগনা রে। বসে রেখে চলো যাই গে। ও ধান খেতে ফালা দিবা, এটা ভালো। ওই যে ধান কেটে দেয় না ধান গুলা, ওরা ফালায় থা, চলো কাজের অফিসে যায়, তুমি আর আমি বিয়া করে ফালাই। আচ্ছা ঠিক আছে। মামি আমি আগে কখনো বুঝতাম না, কথাটা কেমন
মন পাশান মা জহননি বাচ্চা হাতারে দেয় ফেলে তার গাছিতে যায় চলে ওরে কাজী অফিস যায় গো দুইজন বিয়ার কাজ সারে রে করলো বিয়া মামি রে ভাগনা করলো বিয়া মামি রে বাচ্চা ধানের খেতে পরে রে কেমন পাশান মা ওরে ওরে রাস্তা গোতারে পান্তা ভাত দেয় মুখে রে বাচ্চার কান্না থামলো রে ওরে এইদিকে তে মতিয়ান রহমান আইলো ফিরে বাড়িতে বৌনাই তাহার ঘরেতে ভাইরে বৌনাই তাহার ঘরেতে পয়সা গরু বাছুর কিছুই তো আর নাই ঘরে মাথায় বাড়ি পড়লো রে ওরে মন্ডল বলে তোমার বউয়ে গেছে ভাইরে পালাইয়া ভাইগিনার হাত ধরিয়া হাইরে ভাইগিনার হাত ধরিয়া ঘরেতে মামি ভাগিনা প্রেমের নৌকা চালাই রে কত মজা মারে রে হায়রে মামার গরু বেচার টাকায় খাইরে ভাগিনা বিরানি এই তো প্রেমের কাহিনী হায়রে এই তো প্রেমের কাহিনী এটা তো আমি শুনছি তো শোনার পরে আমার কাছে কেউ আসে নাই ঠিক আছে যদি আসে তো আমি এটা মিউজক করে দেব আসসালামু আলাইকুম বুড়িমা বসেন কি সমস্যা এখানে দেখিতাম নার্ভাস আবার কোন সমস্যা নেই আইসেন থানায় ঠিক আছে ওকে গন্ডগোল আছে তার শিরসি নেই তোমার আপনি তো বিশ্বাস করবেন না এই যে এলাকার ব্যাপার সে কইতাছে
সেই আমার গরু ছাগল এগুলো সব বিক্রি টিক্রি কইরা পলে গেছে গা। আমার ছেলের বয়স 20 বছর, তোর বউর বয়স 40 বছর, এরা এই এই কাম করবে এটা কি তোর মাথা তার সিরিয়াস এক সম্ভব যাই কর। হ্যাঁ আমি এই যে থালায় কাটাইছি, হ্যাঁ আমি আমার মনে যাবে বলে আমি আপনি সারম না, কিন্তু মনে রাখে এই যে আমি থালায় গেলাম। আচ্ছা যাও 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 দেখতেছি আমি। থানার পুলিশ ঢোল পিটাইয়া দিল রে, একটা শিশু বাচ্চা পাইছি রে। ওরে এই শুনিয়া মতিয়ান মিয়া থানার ভিতর ঢুকে রে, বাচ্চা নিল কোলে রে, সে যে বাচ্চা নিল কোলে রে। ঘটনা মতিয়ান মিয়া ওসি সব রে বলে রে, মামলা হইল তিনজনের। হায়রে এই ঘটনা শুনতে পাইয়া বুরকা দুইজন পরিয়া, যাবে ঢাকায় পালাইয়া, তারা যাবে ঢাকায় পালাইয়া। হাইয়া ধরে গো পুলিশ এইবার বুঝি নাই ছাড়া, মামি ভাগনা খাইল ধরা। ওরে ইচ্ছা মতো পিটায় পুলিশ লাথি উস্তা মারিয়া, কেমনে মামি রে করলি বিয়া, তুই কেমনে মামি রে করলি বিয়া। তাহারে রে ধরে গো পুলিশ ইজ্জত বুঝি গেল রে, কুপুত্রর কারণে রে। হায়রে বাপ বেটা মামি সহ এক রশিতে বান্ধে রে, লজ্জাতে মুখ লুকায় রে, তারা লজ্জাতে মুখ লুকায় রে। কি বলবো মতিন সাহেব? জি স্যার, এটা আপনার কপালে ছিল। তাহলে পাঁচটা সন্তান রেখে কিভাবে একজন মহিলা ভাই আপন বাইনার সাথে পালিয়ে যায়? স্যার সঠিক বিচার ধরে পাই স্যার। কাঁদবেন না, শান্ত হন, এটাই আপনার কপালে ছিল। যাই হোক, ওরা যখন ধরা পড়েছে অবশ্যই ওদের বিচার হবে। আমার বাড়ির তো শেষ স্যার। আর আপনার মতো এরকম পরিবারের মতো আর জীবনে কেউ যেন এই কাজ না করে, আর কোনো পরিবার যেন এরকম ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সেটা দেখব। সঠিক বিচার যথাযথ পাই স্যার। অবশ্যই সঠিক বিচার হবে। এখন আপনি আসলে স্যার, আর সতর্ক থাকবেন। জেলের ভিতর বৈশাখ তারা আটা রুটি খায় রে, বেশি খাইলে মুখ পুরে। ভাগিনার প্রেমে মন মজাইছ, স্বামী তোমার নাই দরকার, এই যে গো খোদার বিচার, হায়রে এই যে গো খোদার বিচার।
কেউ করবেন না ধরি সবার হাতে পায় মরি লজ্জায় হায় রে হায়।